উন্নয়নের ছোঁয়ায় বইছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা। গোটা উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ সহ গ্রামীণ অবকাঠামোর নানামুখী পরিবর্তন হয়েছে। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদি অমরের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি জেলা গোপালগঞ্জ। কোটালীপাড়া উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগে 1996 সালে। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আজকে আমরা কল্পনাতীত, ওই যে আমি বলেছি জালাউদ্দিনের চরাক, আমাদের কাছে মনে হয় যে এত স্বল্প সময়ের ভিতরে এত উন্নয়ন আমরা আর কখনো দেখি নাই। অনেক উন্নয়ন হচ্ছে আমাদের কোটালীপাড়া, রাস্তাঘাট গ্রামকে শহরে পরিণত করেছে। ব্রিজ, কালভার্ট সব কিছুই কোটালীপাড়াতে হয়েছে, ঘরে ঘরে বিদ্যুতায়ন হয়েছে, এই সব কিছুই মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা পেয়েছি। উপজেলায় শিশু পার্ক, লেক ও অডিটোরিয়াম নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের। আমার যে অফিস চত্বর, এই অফিস চত্বরের পাশে আমি একটা অডিটোরিয়াম কাম গ্যারেজ আমি নির্মাণ করেছি। সরকার যদি আমাদের কোনো টাকা দেয় তো অডিটোরিয়ামের কিছু আসন এবং কিছু ফার্নিচার আমার প্রয়োজন, আমি এটা কিনব। জেলায় কর্মসংস্থানের জন্য আরো প্রকল্প বা কারখানা গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন জেলাবাসী। সাদিও মোর, চ্যানেল আই।